নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি 24শে জানুয়ারি সেকেন্ড শিফটে তোমাদের যে সমস্ত জিকে প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে ফুল অ্যান্সার কি সমেত নিয়ে আসছি। তো তোমরা অবশ্যই লাইক করবে, যারা নতুন রয়েছো, যারা আপকামিং এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা দিতে চলছো, তো তাদের কাছে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই তারা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। চলো এখন আমি এসএসসি জিডি কনস্টেবলের সেকেন্ড শিফট বলছি, পরে আমি তোমাদের থার্ড শিফট কোশ্চেন পত্র নিয়ে আসছি। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন ছিল, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? তোমাদের এর আগেও বলেছি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে তোমাদের প্রত্যেকটা শিফটে কোনো না কোনো প্রশ্ন আসছে। তো এসএসসি জিডি 24শে জানুয়ারি সেকেন্ড শিফটে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল, যেটা সঠিক উত্তর হয়ে যাবে 1951 থেকে 1956 খ্রিস্টাব্দ। এরপর একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এসেছে, ছাদের উপর জল সংরক্ষণ কোন রাজ্যে প্রথম শুরু হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে কিন্তু ছাদের উপর জল সংরক্ষণ প্রথম শুরু হয়েছিল। প্রশ্ন নম্বর 3, ক্রিকেট খেলায় দুটি উইকেটের মধ্যবর্তী দূরত্ব কত? তো সঠিক উত্তর হয়ে যাবে, ক্রিকেট খেলায় দুটি উইকেটের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 22 গজ। তো 22 গজ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, মিটারে থাকলে 20.12 মিটার। ঠিক আছে, সমীর কামতের আগে ডিআরডিওর অধ্যক্ষ কে ছিলেন? তো সঠিক উত্তর হবে, ডিআরডিওর অধ্যক্ষ ছিলেন সমীর কামতের আগে জি সতীশ রেড্ডি। প্রশ্ন নম্বর 5, ইনাম গাঁওয়ের সঙ্গে সম্পর্কিত কোন রাজ্যে? ইমান গাঁও হচ্ছে, ইনাম গাঁওয়ের সঙ্গে সম্পর্কিত হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের চতুর্থ প্রাচীন গাঁও গ্রাম হচ্ছে ইনাম গাঁও। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এরকমও প্রশ্ন কিন্তু আসছে। চলো এর পরবর্তী প্রশ্নগুলো আমরা এখন ধীরে ধীরে, তার আগে একটা কথা বলছি, তোমাদের বলেছিলাম 2011 সালের সেন্সাস বা জনগণনা ওটা ভালো করে দেখবে, বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ভালো করে দেখবে, ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য উৎসবটা ভালো করে দেখবে, খেলা যে আছে না খেলার পাটটা, আপকামিং যে সমস্ত খেলা আসতে চলেছে বা যেগুলো হয়ে গেছে, কমনওয়েলথ শুরু করে ন্যাশনাল গেমস শুরু করে রাষ্ট্রীয় খেলা থেকে শুরু করে সমস্ত গেমস তোমরা একটু ভালো করে দেখে যাবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 6 দেখব, গোপাল প্রসাদ দুবে কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? তো এই প্রশ্নের সঙ্গে হতে যাবে ছৌ নৃত্য। তো গোপাল প্রসাদ দুবে ছৌ নৃত্যের সঙ্গে সম্পর্কিত, কোন ব্যক্তি কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে সম্পর্কিত, এইখান থেকে কিন্তু তোমাদের এখন ভালো প্রশ্ন আসছে। ঠিক আছে, প্রশ্ন নম্বর 7, কেনিয়ার রাজধানীর নাম কি? কেনিয়ার রাজধানীর নাম হচ্ছে নৌরবি। প্রশ্ন নম্বর 8, দ্বিতীয় সবুজ বিপ্লব কবে শুরু হয়েছিল? অর্থাৎ দ্বিতীয় সবুজ বিপ্লবের সময়কাল কত? তো দ্বিতীয় সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1983 থেকে 1984 খ্রিস্টাব্দ, এই সময়টাতে কিন্তু দ্বিতীয় সবুজ বিপ্লব শুরু হয়েছিল। প্রশ্ন নম্বর 9, 2015 সালে রাষ্ট্রীয় খেলা বা ন্যাশনাল গেমস যেটাকে বলে জাতীয় খেলায় সবচেয়ে বেশি পদক কোন রাজ্য পেয়েছিল? তো এটা উত্তর জানা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 10, রাজ্যের কার্যপালিকার প্রমুখ কে হন? প্রমুখ মানে প্রধানের কথা বলা হচ্ছে, তো রাজ্যের কার্যপালিকার প্রধান হন রাজ্যপাল, তো এই সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যপাল। যদি কোনো উত্তর আমি ভুল বলে থাকি সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো এরপরে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আমরা দেখবো। তোমাদের যে কোশ্চেন লেভেল ইজি টু মডারেট লেভেল ছিল, চলো 2011 সালের জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সর্বাধিক? দেখো সেন্সাস থেকে আবার একটি প্রশ্ন দিয়েছে, তো 2011 সালের জনগণনা অনুসারে কিন্তু দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সর্বাধিক, সঠিক উত্তর হয়ে যাবে দিল্লি। প্রশ্ন নম্বর 12, বিদেশি মুদ্রার সংগ্রহ কোন সংস্থা করে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মধুবনী পেন্টিং কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তো সঠিক উত্তর হয়ে যাবে, মধুবনী পেন্টিং কিন্তু বিহার রাজ্যের সঙ্গে সম্পর্কিত। প্রশ্ন নম্বর 14, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন নম্বর 15, বীর সাভারকার আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর কোথায় আছে? তো বীর সাভারকার আন্তঃরাষ্ট্রীয় হাওয়াই আড্ডা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, তো সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান নিকোবর, এই প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সামনে কোশ্চেন নিয়ে আসছি, তো কোশ্চেনের প্যাটার্ন মডেল ইজি টু মডারেট কেমন কোশ্চেন হচ্ছে সেটা কিন্তু তোমাদের একটা ধারণা হচ্ছে। তোমাদের আগের থেকেও বারবার বলেছি যে কোন কোন জিকে জিএসএ কোন কোন পার্ট তোমরা ভালো করে পড়বে, সে পার্ট থেকে তোমরা অবশ্যই কোশ্চেন পাচ্ছ। কিন্তু পরবর্তী প্রশ্ন, মিজোরামের বর্তমান রাজ্যপাল কোনটি? তোমাদের বলেছিলাম যে ভারতের বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী রাজ্যপাল সম্পর্কে প্রশ্ন পড়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে কম্পপতি। ঠিক আছে, এখান থেকে একটি প্রশ্ন আসছে, প্রশ্ন নম্বর 17, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ হতে পারে? চারটা অপশন ছিল, সেই চারটা অপশনের মধ্যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। ঠিক আছে, প্রশ্ন নম্বর 8, বিপ্লব
কোন বিপ্লব কৃষির সঙ্গে সম্পর্কিত? নীল বিপ্লব কৃষির সঙ্গে সম্পর্কিত, সঠিক উত্তর হচ্ছে মৎস্য উৎপাদন। চৌরি চৌরা হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1922 খ্রিস্টাব্দে। এবং মুসলিম লীগ সম্পর্কিত তোমাদের কিন্তু একটি প্রশ্ন এসেছিল, সেই প্রশ্ন আমি জানতে পারিনি কিন্তু এসেছিল। তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও, 20টি প্রশ্ন, টোটাল প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম। যদি ভালো লাগে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। রাতের বেলা SSC যদি 24 জানুয়ারি 3rd শিফটের প্রশ্ন নিয়ে আসার আমি চেষ্টা করছি। তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো SSC কনস্টেবলের জন্য। চলো, জয় হিন্দ।